পুরো প্রোগ্রামটা শুরু আজকে প্রোগ্রামটার আয়োজক জাফি ভাই। আচ্ছা আমরা মোটামুটি আমরা জানি আসলে কেন আসছি। সো ইনি একটা সুন্দর জাফি ভাইকে আমরা কে কে চিনি আসলে? হ্যাঁ জাফি ভাইকে কিভাবে চিনি? অনলাইনে অনলাইনে চিনি। আজকে প্রথম দেখছি কে কে? মানে হ্যাঁ ফিজিক্যালি অনলাইনে আমরা সবাই দেখতেছি মোটামুটি। জাফি ভাইয়ের ছবিও আসলে অনেক পরে দেখছি, উনি ছবি টবি দেয় না, লুকায় থাকে। আমি জাস্ট দুইটা কথা বলি জাফি ভাই সম্পর্কে। জাফি ভাই আমার প্রথম আমার মনে আছে, আমি প্রথম ওনার একটা কথা আমার ভালো লাগছিল যে ব্যবসা যদি করতে হয় তাহলে আমি আসলে বিদেশি দেশে ব্যবসা করবো, লোকাল ছেলেপেলের সাথে বা বাংলাদেশি মানুষের সাথে আমি আসলে ব্যবসা করবো না, এরকম একটা ওনার ডায়লগ ছিল। এই কথাটা আমার আসলে খুব ভালো লাগছে। আর সেকেন্ড হচ্ছে ওনার বেশ কিছু অ্যাক্টিভিটি, মানে মার্কেটারদেরকে আমি সবগুলো মার্কেটারদের সমান রেখে বলতেছি, ওনাকে আমার বেশ অনেস্ট মনে হচ্ছে। একটা একটা কথা বলি, উনি আমাদের টি স্প্রিংয়ে একটা সফটওয়্যার মানে ফেসবুক মার্কেটিং এর কোনো একটা সফটওয়্যার ওটা সেল হচ্ছিল, ওটার একটা অ্যাফিলিয়েট লিংক উনি আমাদেরকে প্রোভাইড করছিল। যেগুলো মার্কেটারে কিন্তু মানে ওদের নর্মাল কাস্টমি থাকে, প্রোডাক্টের সম্পর্কে খুব ভালো, এই প্রোডাক্টটা না হলে হবেই না, প্রথমে এটা বলে না হলে তুমি শেষ, এই টাইপের কিছু কথাবার্তা বলে তারপর নিচে ছোট একটা লিঙ্ক দেয়, সেই লিঙ্কটা আলটিমেটলি আর যাই হোক তার রেফারেল লিঙ্ক থাকবে, নো ডাউট। জাফি ভাই কি করছে, জাফি ভাই রেফারেল লিঙ্ক দিচ্ছে, কিন্তু সেটা আরেকজনের রেফারেল লিঙ্ক দিচ্ছিল, একজন বিদেশি, তার রেফারেল লিঙ্কটা দিছে। কেন দিছে? কারণ সেই রেফারেল লিঙ্ক থেকে আমি যদি ওই প্রোডাক্টটা কিনি তাহলে সেখানে প্রায় 2000 না কত ডলারের একটা বোনাস অফার ছিল, মানে বেশ কিছু আরো সাপোর্টিং এরম ছিল, মানে ওই সফটওয়্যারটা যদি ওই লিঙ্ক থেকে কিনি তাহলে তার কাছে ক্লেম করলে সে আমাকে বেশ কিছু আসলে প্রোডাক্ট দিবে। আরো এই জিনিসটা জাফি ভাই করা আসলে কোনো দরকার, নর্মালি কোনো মার্কেটার কিনে না মানে করে না, একটা লিঙ্ক প্রোভাইড করে আলটিমেটলি ওখান থেকে সেল হলে একটা 10% 5% কমিশন সে নিয়ে নেয়। জাফি ভাই ওই কাজটা না করে আমাদের ইটি স্প্রিং গ্রুপে এমন একটা রেফারেল লিঙ্ক শেয়ার করছিল যেখান থেকে শেয়ার করলে আমি আসলে বেনিফিট পেতে পারি। আপনাকে বুঝতেছেন খুব রেয়ার কেস, কিন্তু আমরা জোরে একটা হাত দিতে পারি জাফি ভাইয়ের জন্য। সো সেই জাফি ভাইয়ের কাছে, জাফি ভাইকে আমি আজকে মানে থার্ড দিন দেখেছি সামনাসামনি, এই ইভেন্টের জন্য একদিন, আলামিনের প্রোগ্রামে একদিন, আর আজকে এখানে দেখেছি, খুব বেশি পয়সা নেই। আর আমি মনে হয় একটা এখানে একটা টি স্প্রিং টি শার্ট গায়ে দিয়ে দাঁড়াচ্ছি, এটাও আসলে আমি পাইছি আর কি, জাফি ভাইয়ের কোলানি আমি পাইছি, উনি একটা লিঙ্ক দিয়েছিল সেখান থেকে অ্যাপ্লাই করলে ওদের কমিউনিটির কি আমার একটা পোস্ট আছে তাই না, কি একটা পোস্ট আছে টি স্প্রিং এর কি, সেই জন্য ওদের সোয়াগুলো পাঠিয়েছিল, এই পাইছিলাম আর কি তখন। সো এটা পড়া হয় নাই, একদিন পড়ছিলাম, আর আজকেই হচ্ছে পড়ার অপশন, আজকে যদি না পড়ি তাহলে কোনদিন পড়বো আর কি। তো আসার পরে লজ্জা লজ্জা লাগতেছে যে সবাই বলছে আমি হয়তো টি স্প্রিং খুব ভালো বিজনেস করি বা কিছু, আমি মাত্র এই পর্যন্ত শুরু করছি, আমার সব দিকেই আগ্রহ থাকে, দেখি জিনিসটা ভালো লাগছে, বুঝছি হয়তো করবো সামনে, ট্রাই ট্রাই করে দেখছি মোটামুটি করা যায়। একটা টি শার্ট ডিজাইন করছিলাম, 4 কপি সেল হয়েছে, $50 পাইছি শেষ, ওই পর্যন্তই আর কি। তো মোটামুটি ট্রাই করা যায়, ইনশাল্লাহ করবো, আজকে আরো কিছু শিখবো, শেখার পরে করবো আর কি। তাহলে আমরা শুরুটা করি, একটু জাফি ভাইয়ের কাছে পুরো টি স্পিডটা আমরা প্রথম থেকে জানি আসলে কি করতে হয় কিভাবে করতে হয়, উনি আমাদেরকে বেশ অনেকখানি সময় ধরে আমরা এক্সপ্লোর করবো, পুরো জিনিসটা এক্সপ্লোর খুব ভালো করে বুঝাই দেবেন আমাদেরকে। আর হচ্ছে আমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে আমরা পরে নিব, আর আমাদের কিছু কুইজ সেশন থাকবে, আমাদের পুরো সেমিনারটা আপনারা ভালো করে শুনবেন, যদি কুইজে একটা মিনিমাম গিফট হয়তো থাকবে, হয়তো 3-4টা গিফট থাকবে কুইজে যারা ভালো করতে পারবেন। সে আমি জাফি ভাইকে একটু স্টেজ আসার জন্য অনুরোধ করছি, জাফি ভাই প্লিজ কাম টু দ্য স্টেজ। আসসালামু আলাইকুম, আমি জাফি ভাইকে অনুরোধ করছি আমাদের টি স্পেস সম্পর্কে আমাদেরকে একটু, আমরা মোটামুটি সবাই বুঝি কিন্তু আসলে কিভাবে করলে একটু শর্টে যদি আসলে টিপস দেওয়া যায়, আমরা সবাই শর্টকাটে অভ্যস্ত বা শর্টকাটে মানে প্রেফার করি আর কি, যদিও সেটা ভালো না। সো আমরা একটু দেখি জাফি ভাই আমাদেরকে কীভাবে হেল্প করতেছে। জাফি ভাই স্টেজ আচ্ছা আমি একটা চেয়ার নিয়ে বসি সরি, একটা চেয়ার দিয়ে